আজকে আমরা প্রথমে শান্তি শৃঙ্খলভাবে আমরা সুষ্ঠুভাবে সবাই মিছিলে যাচ্ছিলাম, আমাদের কোটা মিছিলে যাচ্ছিলাম, আমাদের কোটা তো সেখানকে আমাদের ছাত্রলীগরা আমাদের বাধা দেয়, বাধা প্রদান করে, আমাদের নামটা নিয়ে তাড়া করে আমরা প্রথমে ভয় পেয়ে ফেলে আসছিলাম। তারপরে আমরা সবাই মিলে শৃঙ্খলাভাবে আবার সেই মিছিল আবার অগ্রসর এগাতে থাকলাম। তারপরে আগানোর পথে তারা আবার রামদানে ঢাল ইট পাটকেল যে আছে আমাদের ছুড়ে মারে আমাদের দিকে। ওনাকে ছেলে পেলে বলছে যে আপনার থেকে আমাদের ভাইদেরকে, সাত আটজন ভাইদেরকে তারা হাসপাতালে ভর্তি করাইছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। মাইরা কান্দে ইয়া করছে, আমরা কোনো কিছু বলি নাই। দাঁড়াইছিল আমাদের ভাইয়েরা, আমাদের ভাইরা চলে আসছে জীবনে বাঁচা, আমাদের কাছে কিন্তু লাঠি ছাড়া কোনো ছিল না। আমরা আমাদের ক্যাম্পাস থেকে শান্তিপূর্ণ ভাবে বের হয়েছিলাম। আমরা আমাদের ক্যাম্পাস থেকে আমাদের যে যাত্রা বলেন, আন্দোলন বলেন, অধিকার আদায়ের আন্দোলন, এটা নিয়ে আমরা শান্তিপূর্ণ ভাবে আগাচ্ছিলাম। আমাদের উপর অজ্ঞাত ব্যক্তিরা হামলা করে এবং আমরা সেখান থেকে এদিকে অবস্থান নেই এবং সকাল থেকে আমরা এখানে অবস্থান নিয়ে আছি। আমাদের দাবি একটাই, আমাদের দফা একটাই, আমাদের অধিকার আদায় করে দিতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, কোটা বিরোধী আন্দোলন। আমরা সুন্দর মতো আমরা বনানীতে চলে যাচ্ছিলাম। এই মুহূর্তে ছাত্রলীগের নেতারা বা হচ্ছে তাদের দলের লোকেরা রামদা দা বাস যা ছিল সেখানে আমাদের উপর হামলা করে, সেইখান থেকে শুরু হয় মারামারি। আমরা বের হয়েছিলাম মিছিলের উদ্দেশ্যে, সেখানে মেয়েরাও ছিল। আমরা শাহজুদ্দিন কলেজের সামনে যাওয়ার পর ওখান থেকে ছাত্রলীগের ছেলেবেলারা দা নিয়ে অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। সেখানে মেয়েদের অনেক ক্ষতি হয়েছে। তারপরে সিভিল ডিপার্টমেন্ট সেকেন্ড চিফ বি গ্রুপ একটা ছেলে হাসপাতালে ভর্তি, মেডিকেলে ভর্তি আছে।